এই বিশ্ব জগতে ভালো এবং মন্দ দুটো জিনিসের অস্তিত্ব রয়েছে এবং তারা পাশাপাশি বিরাজ করছে অসংখ্য, এবং এই ভালো মন্দ রয়েছে ফ্রিকোয়েন্সির আকারে। ফ্রিকোয়েন্সি অর্থাৎ ঢেউয়ের আকারে, যেভাবে আমাদের মোবাইল ফোন, যেভাবে এক একজনের ফোন থাকে, সেই ফোন ফ্রিকোয়েন্সির সমুদ্রের মধ্যে ডুবে থাকে। এবং কাউকে যদি কেউ একজন ভালো কথা, নেগেটিভ কথা বলার জন্য ফোন করবে, সেটাও যেখান দিয়ে আসবে, ভালো কথা বলার জন্য আর একজনকে ফোন করছে, সেটাও সেভাবে আসবে। তো কাজেই কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পারি না শূন্যের মধ্যে যে কোন ফোকাসটা, কোন ঢেউটা পজিটিভ, কোন ঢেউটা নেগেটিভ। এই নেগেটিভ এবং পজিটিভ ঢেউগুলো অ্যাক্টিভেট হয় আমাদের মোবাইল ফোনের ভিতরে। ঠিক তদ্রূপ এই প্রকৃতি জগতে নেগেটিভ এবং পজিটিভ মিশে রয়েছে একাকার হয়ে। আমরা আমাদের মনের ফোকাস দ্বারা, যেদিকে আমরা মনের ফোকাসকে নিবদ্ধ করি, মূলত ঠিক তখনই শুরু হয় সেই খান থেকে। যেদিকে আমরা ফোকাসটা নিবদ্ধ করি, সেদিক থেকে ঢেউটা আসা শুরু করে ফ্রিকোয়েন্সিতে, এবং আমার ভিতরে এসে সেটা আমার জীবনে মেটেরিয়ালাইজ হতে থাকে। আমি সিম্পল একটা কথা বলি, যেমন আমাদের এখানে আমারই এক ছাত্র রয়েছে শাহিন, সে হঠাৎ একদিন আমাদের এখানে সেমিনার হচ্ছে, প্রায় 30-40 জন লোক মানুষ রয়েছে, সবাই 30-40 জন আমার স্টুডেন্ট। তো নানান রকম জিনিস আমি সাবজেক্ট বোঝাচ্ছি তাদের, প্রকৃতি জগতের রহস্যময় বিষয়গুলো। সে হঠাৎ বলল যে স্যার, কালকে রাত্রে আমি 3টের সময় আসছিলাম, বনানীর ওখানে একটা মহিলার মৃতদেহ পড়ে রয়েছে, এই মৃতদেহটি শি ওয়াজ রেপড এবং কিল্ড। তো সমস্ত লোকেরা ওখানে ভিড় হয়ে জমছে, এবং আমিও দেখতে গিয়েছি, পুলিশও আসছে, এই দেখেন আমি মোবাইল ফোনে তার ছবিটা তুলে নিয়ে আসছি। আমি যখনই বললাম যে দেখো শাহিন, তুমি এখানে এই সমস্ত জিনিস, ইউ আর নট সাপোজ টু শো দ্য পিপল, তার কারণ তোমার কাজ হচ্ছে বাইরে সমস্ত খুঁজে বেড়ানো যে নেগেটিভ জিনিস কোনটা, সেই সবের ছবি তুলে নিয়ে তুমি আসো, এটা তোমার জন্য যে কত ক্ষতিকর এটা তুমি বুঝতে পারছো না, তার কারণ তুমি সবসময় নেগেটিভ জিনিসের মধ্যে তুমি ডুবে থাকো। যেমন একটা ফুল, একটা ফুলের মধ্যে থাকে কি, একটা ফুলের মধ্যে থাকে বিষ, একটা ফুলের মধ্যে থাকে রেণু, একটা ফুলের মধ্যে থাকে মধু। তো দেখো যে মৌমাছি, সে ওটা থেকে মধু নেয়, ওর উপরে ওই ফুলের উপরে গুয়ে মাছি বসলে সে কি নেয়, জীবাণু নেয়, আর প্রজাপতি ওর উপরে বসলে সে নেয় রেণু। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তাই, শাহিনকে এটা বলার সাথে সাথে শাহিনকে বললাম, শাহিন তুমি এটা ভুল করছো যে তুমি রাস্তায়, তুমি রাত্রে 3টের সময় তুমি একটা নেগেটিভ জিনিস তুমি নিজে কুড়িয়ে নিয়ে এসেছো বাইরের নেগেটিভ জিনিসটা, এটা করো না। তোমার এটাতে আলটিমেটলি হবে কি, ফট করে প্রকৃতি জগতে কিছু মুহূর্ত রয়েছে, সেই মুহূর্তগুলোতে ক্লিক করে যায়, তুমি এইখানে এটা শো করছো, তুমি ইউ নেভার নো যে এই নেগেটিভ জিনিস তোমার জীবনে কী কনসিকোয়েন্স টেনে আনতে পারে। এটা বলেছি, হঠাৎ করে ওর কল আসছে, শাহিনের ফোনে রিং বেজে উঠেছে, এবং সে বলল স্যার একটু কথা বলে আসি, বাইরে থেকে ও কথা বলতে আসলো সেমিনার ভিতরে, যে আমার খুব একটা বাড়ি থেকে একটা দুঃসংবাদ আসছে যে আমার স্ত্রী বাথরুম থেকে পড়ে সে ইনজিওর্ড হয়েছে এবং তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তো দ্যাটস অল। তো আমি বললাম, শাহিন দেখেছো, সাথে সাথেই তুমি রেজাল্টটা পেয়ে গেলে, তুমি এসে শুধু তুমি নেগেটিভ জিনিস ছবি কুড়িয়ে নিয়ে এসে এটা আবার সার্ভ করছিল লোকজনকে দেখাচ্ছিলে, তার মানে তুমি নেগেটিভ নিয়ে কচলা কচলি শুরু করেছো। তো ডিয়ার লিসেনার্স, এই ধরনের বহুত নেগেটিভ জিনিস কুড়িয়ে বেড়ায় এরকম মানুষের আমাদের এই সমাজে অভাব নাই, অথচ তারা জানে না, নিজের অজান্তেই তারা কী না কী ক্ষতি করে চলেছে। এই যে ফেসবুক খুললেই দেখা যায় যত ভাঙা চুরো, বিকৃত কাটা ঘা, এ সমস্ত ছবি দিয়ে তারা মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, তাদের জীবন তো এইভাবে বিকৃতিতে ভর্তি হয়ে যায়, আবার তারা অন্যকে আহ্বান করে এই সমস্ত জিনিসে দেখার জন্য। সো কখনো অন্য কারোর প্রতি এই ধরনের, পারলে মানুষকে হেল্প করেন সেটা আলাদা কথা, কিন্তু কোনো কিছু না করতে পারলে এই সমস্ত বাইরের থেকে নেগেটিভ জিনিস কোড়ানো, ছবি নিয়ে চিন্তাভাবনা করা, ফোকাস করা, অর্থাৎ মাইন্ডের ফোকাস করা বন্ধ করুন, এবং মানুষকে সেটা সার্ভ করা বন্ধ করুন। থ্যাংকস আ লট। সাবস্ক্রাইব। Thank you.